country. The beautiful lady, the great actress, the glamour queen. ওরে বাবা পাগলের মতো করছে বিলেটি হ্যাপি বার্থডে কেক কোথায় সব দিকে আসবে এদিকেও আসবে কোনো অসুবিধা নেই সব দিকে কেউ সামনে ভিড় করবেন না সব দিকে যাবে দাদারা দিদিরা সাবধানে বসুন আপনারা প্রত্যেকে দেখতে পাবেন নশকটপুর স্বাধীন সোসাইটি সৌভিক সরকারের ব্যবস্থাপনায় এই মুহূর্তে চলছে আমাদের বিচিত্র অনুষ্ঠান সেই অন্তিম মুহূর্ত দ্য সেন্সেশনাল মোমেন্ট নশকটপুরে প্রথম অ্যাট ফার্স্ট সব দিকে একটু হাত তাত নাড়ো এদিকে এসো এই যে দেখুন হ্যাঁ আমি দেখে নিচ্ছ সবাই হাত নেড়েছো বাবা হাত নেড়ে কি খুশি এই মানুষটা ওদিক থেকে ঘুরে বেড়ে দিকে চলে এসছে এই নীল শার্ট দাদা হ্যাঁ এটা দিকে পরিণা চোখের পলুক তাকিয়ে আছে দেখো খুশি হয়েছো ম্যাডাম একটু এদিকে তাকাতে বলছে যে ছবি নিচ্ছ আচ্ছা বা কেমন আছো সবাই শোনো আমি আগেই তোমাদের সবার কাছে ক্ষমা প্রার্থী আমি বলে দিই আমি মানে বেসিক্যালি তোমরা জানো যে আমরা সবাই যারা অভিনেতা অভিনেত্রী তারা গায়ক গায়িকা কখনোই না কিন্তু তাও আমরা যত শো করি আমি ফাটিয়ে শো করি আমি প্রচুর প্রচুর শোজ করি কিন্তু আজকের শোটার ব্যাপারটাই আলাদা কারণ আমার প্রচণ্ড ভয় ভয় আমি যতটা রাস্তায় এসেছি ভয় ভয় এসেছি যে আজকে কিন্তু টমেটো আর ইটের স্রোতটা আমার দিকে এগিয়ে আসতেই পারে তোমাদের তরফ থেকে গলার অবস্থা শুনতে পাচ্ছ তোমরা কাল আমার জন্মদিন ছিল তো মানে এবারে জন্মদিনের জন্য আলাদা করে অনেক কিছু হয়েছে যেমন আমার যেটা আমার মা প্রত্যেকবার পছন্দ করতো করার যে গরিব মানুষদের খাওয়ানো তো আমি প্রত্যেক বছর চেষ্টা করি রাজনৈতিক ফিগার হিসেবে না মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর তো সেই জন্য 2000 লোককে খাওয়ানো তারপর ইভেন্ট ছিল যেখানে আমি আমার ফ্যান্সরা আমার ভক্তরা যারা চারপাশ থেকে বহরমপুর থেকে কেউ বর্ধমান থেকে কেউ ডানকুনি থেকে অনেক দূর দূর থেকে তারা এসেছে আমার সাথে দেখা করতে তাদের সাথে সময় কাটিয়েছি কারণ তাদের ছাড়া আমার জন্মদিন সম্পূর্ণ হতো না আর তারপর ছিল হচ্ছে প্রচুর তোমাদের মতন প্রচুর মানুষরা আমাকে উইশ করেছে যেটার জন্য বার্থডে আরও স্পেশাল আর রাতে ছিল বন্ধু বান্ধব ফ্যামিলি ইন্ডাস্ট্রির প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী সবাই এসেছিলেন আমার বার্থডেতে তো এত চিল্লেছি বুঝতেই পারছো কী অবস্থা আজকে কিন্তু কেউ আমাকে জাজ করো না দেখো আমি এসেছি তোমাদের জন্য তোমরা আমাকে দেখো কথা বলো আর তোমরা গানটা গাও আমি নাচি বরঞ্চ নাকি আজকে সেটাই ভালো হয় আরে কৌশলী ফিট ছুড়ে মারলে কি হবে কালকে জন্মদিনে তুমি আমাকে নেমন্তন্ন করোনি আর তুমি এটা কে কাননি আমি আমি বুম্বাদা বলছি এই কেরে বুম্বাদা এসেছে এসেছে এসেছিল বুম্বাদা এসেছিল কেউ বাঁচছিল না আমরাই বাঁচছিলাম যাকে আপনাদের প্রত্যেকে কষ্ট পাবে না সবাইকে একটা করে বাবুজি কেক দেওয়া হবে বাবুজি কেক 7 টাকা পিস হয়ে গেছে 1 টাকা বেড়ে গেছে ঠিক আছে সৌভিকদের ছবি তুলছি ছবি নিচ্ছ আগে বলে চুলে একটু জল টল দিয়ে আসতাম নায়িকাটা কিন্তু বেশ ভালো তাই না এটা বিদেশি বিদেশি ব্যাপার আছে এটা বিদেশি বিদেশি ব্যাপার আছে আমি টাইটানিক সিনেমা করবো আমি নায়ক হবো হ্যাঁ আজকে যে আমি তোমাদের সবার সামনে কারোর যদি কোনো কিছু জানার থাকে সবাই ফেসবুকে লেখে ইনস্টাগ্রামে লেখে আজকে সামনে আছি সরাসরি প্রশ্ন করতে পারো না কারো কোনো প্রশ্ন কোনো প্রশ্ন নেই এই এই দাদা নায়ক হতে চায় কি করবে এই বিয়েটা নিয়ে কেন আপনার আমি তো বুঝতে পারি না আমার বাবা প্রশ্ন করে না এতবার দাদা প্রশ্ন করেছে আপনি কবে বিয়ে করবেন কারণ আপনি কি বরযাত্রী যাবেন নাকি আচ্ছা অডিশনে আসুন আগে পাস করুন এলেই বলছে খরচা হ্যাঁ কি এই বৌদির প্রশ্ন আছে কি বলছে বৌদি হ্যাপি বার্থডে ও থ্যাংক ইউ গিফট কোথায় গিফট দাও
প্রচন্ড ভালোবাসি গিফট আরে বাবা এটাই এটাই বড় গিফট দামি গিফট নিয়ে এসো 1 কেজি আলু নিয়ে এসো ও বাবা ফ্লাইং কিস এটাই তো গিফট একদম তোমরা যে রাত অবধি বসে আছো এটাই আমার গিফট ব্যাস এদিকে তোমাদের কারোর কোনো প্রশ্ন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এই দেখো কে বড় বাড়িতে আছে কি দরকার এ ফোন নাম্বার দেব দেখা করবে আচ্ছা বনিদা কোথায় জিজ্ঞেস করছে বনিদা দেখতে পাচ্ছো কি চারপাশে আমার কোথাও দেখতে পাচ্ছো না নিশ্চয়ই নেই কেমন আছে খুব ভালো আছে তুমি মজামা আছে একদম তুমি শুধু কাকাকে একটু থ্যাংক ইউ বলে দাও এই যে বাদাম কাকা উনি ভাজা বাদাম কাঁচা না লাভ ইউ কাকা ভালো থেকো হ্যাঁ কোন দিকে আবার আচ্ছা চলুন এবার একটু গান হোক ম্যাডামের সঙ্গে দেখতে পাচ্ছেন তো চারজন কালো জামা পরা বেশি ঝামেলা করবেন না মেরে পুড়ে দেবে পরশুদিন মার খেয়েছি আমি দূরে দূরে আছি আহ সুন্দর একটা হেলিকপ্টার উঠছে সাদা রঙের নমস্তে বেনার ভাইও বহুত কম শব্দ মে আচ্ছা একটু নাচের গান হোক একদম সবাইকে নাচতে হবে একটু হ্যাঁ ফাটিয়ে না বেশি ফাটাবেন না ডেকোরেটর রেখে দিতে পারে দিকে সাউন্ড বিশিষ্ট সুরকার পুলক বন্দ্যোপাধ্যায় উনি গান খুঁজে পাচ্ছেন না আচ্ছা ইয়ে কৌশনী এই অমলেট আর মামলেট এর মধ্যে কি পার্থক্য বলো না না এইগুলো কি ধরনের প্রশ্ন আমার সাথে খেলা মানে তুমি সবাইকে জিজ্ঞাসা করো তারা উত্তর দিক যতক্ষণ আমাদের মিউজিশিয়ান দাদা গানটা রেডি করছে না তাদেরকে করেছি ওরা বলি একটা প্রশ্ন আপনাকে করতে মানে তোমাকে করতে আর এর জন্য অমলেট আর মামলেট এর মধ্যে কি পার্থক্য গানটা গেয়ে নাও তবে ধরবো চলো একসাথে সবাই হাতগুলো উপরে উঠুক जवाब तेरे चल पे हजार मेरा भी पता है मैं ना मानू कभी हार मेरी दुनिया में फिर सब प्यार एक एंजल और डेविल मेरा यार मेरे जैसा दुनिया में कोई भी नहीं उसे ढूंढती नजर लगे तू ही है बड़ी वही हो की रानी हूँ मैं सब से हटी पर तेरे बिना फिक मुझे मिलती नहीं तेरे बिना फिक मुझे मिलती नहीं मैं न मारू कभी हार तेरी मेरी दुनिया में बेहिसाब प्यार नहीं
एंजल और डेविल मेरा यार, तेरे जैसा दुनिया में कोई नहीं, दूरी की नजर लाके तू ही है वही, बड़ियों की आनी हूँ मैं सबसे हल्की, तेरे बिना किक मुझे मिलती नहीं, तेरे बिना किक मुझे मिलती नहीं, तेरे बिना किक मुझे मिलती नहीं, तेरे बिना, तेरे बिना, तेरे बिना जी मैनू यार হাততালির অবশ্য কোথায় গেল? থ্যাংক ইউ। এই ভাঙা গলা নিয়ে এরকম গান গাওয়া একই, একটু বেশি করে হাততালির আওয়াজটা বাড়া উচিত। আবি ওয়াক্ত কি হে আমরি ইয়ে জো স্বাধীন সোসাইটি কি তরফ সে আপকো সম্বর্ধনা দেনা পড়েগা। আমাদের নস্করপুর স্বাধীন সোসাইটি তরফ থেকে আমি সুস্মিতা এবং টিনাকে অনুরোধ করছি, তোমরা মঞ্চে এসো, আমাদের প্রিয় নায়িকাকে তোমরা সম্বর্ধনা জ্ঞাপন করো। সুস্মিতা এবং টিনা, এনারা দুজন একজন শাড়ি আর একজন চুড়িদার নতুন কিনেছে তোমাকে সম্বর্ধনা দেবে বলে। কেউ কি ছবি নিচ্ছেন? ছবি নিলে এক্ষুনি আসুন, পরে কিন্তু ফেসবুক ফেসবুক বন্ধ হয়ে যাবে কালকে থেকে। বাবা এক কালারের শার্ট, আপনি ওই পাশটা যান। হ্যাঁ, যেভাবে আধার কার্ডে যেভাবে দাঁড়াবে দাঁড়াবে। দারুন। সৌভিকদা 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 আমাদের সৌভিক মিউজিক্যাল ট্রুপের সৌভিকদা, আমি আর বাদ যাবো কেন, আমিও ঢুকে পড়ি। প্রচুর লাইক কমেন্ট পড়বে, ছবি তোলার পর্ব আপাতত শেষ। আমাদের এই ছবি তোলা নিবেদন করলেন শ্যামলের লঙ্কার গুরু, বিপ্লবের নাইটি, ভোম্বলের আটা, শিবের ঝাঁটা, রনর চাপাতা, এসকে জুয়েলার্স, তাজুল লুঙ্গি, বিশুর মুড়ি, পল্টুর খৈনি, কল্পনার গুটখা এবং দেবজানির বাসন মাজা পাউডার। ধন্যবাদ। থ্যাংক ইউ নস্করপুর স্বাধীন সোসাইটিতে এসে আজকে দারুণ লাগছে, তাই তিনটে চেয়ার্স হবে তোমাদের নিজেদের জন্য। কি হেভি লাগছে ম্যাম, সাজলোই না, হেভি লাগছে। বাহ, ডান্সাররা চলে এসো, অল দ্য ডান্সার চলে এসো, যার মাধ্যমে আসা, মানে প্রত্যেকটা শোয়ে কেউ না কেউ মাধ্যম হয় আমার আর তোমাদের দেখা করানোর। তো আজকে সৌভিকদা প্লিজ আসো এখানে, ওনার জন্য আজকে আমি মঞ্চে দাঁড়িয়ে তোমাদের সামনে পারফর্ম করছি ভাঙা গলায়। ভাবো এটাও একটা রেকর্ড হবে, কৌশানী ভাঙা গলায় গান গেয়ে গেছে। তো মন থেকে গাইছি আমি, কিন্তু ভালোবেসে গাইছি, তাই জাজ করো না। দাদার জন্য একটু জোরে হাততালি হোক সব দিক থেকে প্লিজ। মা বৌদি, এ যে হাত আটকেছে, হাত আটকেই রেখেছে, হাত খুলবে না আজকে, কি হয়েছে? হাতটা খোলো, হ্যাঁ গলার আওয়াজগুলো বার করো। তুমি ওই মাস্ক পরে লুকিও না, দেখা গেছে বাবা তোমায় দেখা গেছে। হ্যাঁ, আচ্ছা আরেকজন না হলে তুমি এখানে আসতে পারতে না, তিনি হলেন তোমার গাড়ির ড্রাইভার দাদা, তাই না? উনি না হলে আসতেই পারতো না। ডান্সাররা মঞ্চে এসো, thank you.
पुरुषों को तोरा रांधे घुमाते अन्ना के जैसे चश्मा लगाते कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के पुरुषों को तोरा रांधे घुमाते अन्ना के जैसे चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के ऑल द रजनी का চকচক করছে পুরো তারারা মনে হচ্ছে আজকে স্টেজে চলে এসেছে এত সুন্দর নাচলো ওরা আবার আমি ভাঙা গলে গেলাম আবার তোমরা হাততালির আওয়াজ কমে যাচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ একটু পেছনে সবার কি হয়েছে লাইটটা একটু লাইটটা ফেলো তো দেখি অডিয়েন্সের উপর প্লিজ এই দেখ তারা দেখি হ্যাঁ কি ছিল কোনটা ভালো কোনটা ভালো মেকআপ ছাড়া মেকআপ ছাড়া এটা কৌশানি হ্যাঁ ওটার কারণ ওটা তো পর্দায় যেতে গেলে সবাইকে একটু না একটু মেকআপ করতেই হয় কিছু করার নেই ওটা আমাদের কাজ এই তুমি কি মানুষ না রায়ান মার্টিন এত প্রশ্ন কেন খালি প্রশ্ন বলছে ফিগারটা কি হয়েছে ওরে বাবা রে আপনি যদি যান আপনাকেও 25% বেশি লাগবে এটাই ক্যামেরার দোষ কিছু করার নেই আবার আপনারা বসে হলে গিয়ে দেখবেন না দেখবেন টিভিতে টিভির পর্দায় আরো মানুষকে চওড়া লাগে দেখতে তা কি করবে মানুষ আর কত না খেয়ে থাকবে বলুন হাওয়া আর জলকে থাকা যায় আমরা তো বাঙালি নাকি আমরা তো খেতে ভালোবাসি বারো মাসে তারও আর বনিদা খেয়েই যাচ্ছে আজকেও বিরিয়ানি খাচ্ছে কে কৌশানি ম্যাম খায় না তো
বাংলা নাকি তাহলে আপনি চেয়ার থেকে উঠবেন তো উঠবেন উঠে দাঁড়িয়ে পড়েছে আচ্ছা দাঁড়াও আমি ভাবিনি ভাঙা গলা এত ভালো লাগবে গান আপনাদের কি সেলফি আমার সঙ্গে নিতে হবে তোমার হাইট ম্যাচ করে না না আমার সাথে আমার না ফলোয়ার কমে গেছে রিচ ফলোয়ার কমে গেছে রিচ ডাউন হয়ে গেছে আচ্ছা এবার বাংলা গানেরও রিকোয়েস্ট এসেছে আবার আমি চাই যে তোমরা ঝিমিয়ে পড়বে না নাচবে তো ঠিক আছে আমি আমারই ছবির একটা গান গাইছি সবাই এরা যখন থেকে এসেছি ফোনেই দাঁড়িয়ে রয়েছে কোনো হাততালি নেই আমি তো স্মাইলিংই Always I'm smiling. এনারা হলেন ফনি ভূষণ বিদ্যা বিনোদ বৌদিকে আমি হাই তুলতে দেখেছি ওই জন্য দৌড়ে এসেছি ওখান থেকে আমি কে একটা গানে একটা বড় মুখ করে হাই তুললো